শিক্ষার্থীরা কেমন আছো? ক্লাস হচ্ছে, অনলাইন ক্লাস হচ্ছে, তোমরা সবাই বাসায় আছো আমি জানি। তোমরা সবাই বড় স্টুডেন্ট, বড় ছাত্রছাত্রী, সেজন্য তোমাদের বিশেষ কিছু বলছি না আমি, সবাই যেহেতু সব কিছু জানো। তারপরেও ক্লাসের যেহেতু স্কুল হচ্ছে না, ঠিক মতো বাসায় লেখাপড়া করছো অবশ্যই, আশা করছি করবে অবশ্যই, ঠিক আছে। তো তোমাদের আজকে হিন্দু ধর্মের আমি নবম অধ্যায় নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। এই বিষয়টা নিয়ে একটু কমই করা হয়েছিল ক্লাসের মধ্যে, কম করা হয়েছিল বলতে ওটার থেকে বোধ হয় তোমাদের এমসিকিউগুলো করা হয়েছিল, বাকি প্রশ্ন নিয়ে হয়তো তেমন আলোচনা করা হয়নি। তো আজকে আমরা সে অধ্যায় থেকে একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব এবং সেই সৃজনশীলটি তোমাদের লেসন 7 অর্থাৎ পার্ট 7, এই পাঠ 7-এর আলোকে তৈরি করা হয়েছে, ঠিক আছে। তোমরা হয়তো বিভিন্ন সহায়ক বই সংগ্রহ করে সেখানেও পেতে পারো, এই প্রশ্নটা সমস্যা নেই। ওকে, তো আমরা বেশি কথা না বলি, আমরা আসি, ক্লাসে চলে আসি। আজকে আমি যে উদ্দীপকটা তোমাদের দিয়েছি, উদ্দীপকটা হচ্ছে স্বপন ও কমল দুই বন্ধু। স্বপন ধনী ঘরের ছেলে, কিন্তু সে প্রতিদিন স্কুলে কারো না কারো টিফিন চুরি করে। কিন্তু কমল গরিব ঘরের ছেলে, সে কদিন ধরে টিফিন আনতে পারেনি বলে তার বন্ধুরা তাকে টিফিন ভাগ করে দেয়। এখানে দুটো এই উদ্দীপকে আমরা দুটো ছেলের নাম পেয়েছি, একটা হচ্ছে স্বপন আর একটা হচ্ছে কমল। এরা দুই বন্ধু, স্বপন হচ্ছে ধনী ঘরের ছেলে আর কমল হচ্ছে গরিব ঘরের ছেলে। স্বপন যদিও ধনী ঘরের ছেলে, কিন্তু সে প্রতিদিন কারো না কারো টিফিন চুরি করে খেত, ঠিক আছে। আবার এদিকে কমল, সে গরিব ঘরের ছেলে, কিন্তু সে কারো টিফিন চুরি করে খেত না, বরং তার বন্ধুরা তাকে সে টিফিনগুলো, তাদের টিফিনগুলো থেকে ভাগ করে টিফিন খাওয়াত, ঠিক আছে। এতে করে একটা জিনিস তোমরা আপাতত বুঝতে পারছো যে এখানে আমরা চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে, এখানে চরিত্রের গুণ দোষের কথাই বলা হচ্ছে মূলত। আর এই চরিত্রগত বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা মূলত এই উদ্দীপকটা দেখতে পাচ্ছি এবং আমরা আলোচনার শর্তে কিন্তু এটাই থাকবে, আমাদের ভিতরকার যে মনুষ্যত্ব, যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলোকে তুলে ধরা হয়েছে। তো তোমরা জানো একটা উদ্দীপকের আলোকে চারটা প্রশ্ন দেওয়া থাকে, স্টিমের আলোকে চারটা প্রশ্ন দেওয়া থাকে। প্রথম প্রশ্ন হচ্ছে জ্ঞানমূলক, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অনুধাবনমূলক, তৃতীয় প্রশ্ন হচ্ছে প্রয়োগমূলক এবং চতুর্থ প্রশ্ন হচ্ছে কে উচ্চতর দক্ষতা সম্পন্ন প্রশ্ন, ঠিক আছে। তো আগে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার যে সিস্টেমটা, সেটা আমি তোমাদেরকে আলোচনা আগেও করেছিলাম, বারবার বলতে হচ্ছে না, তোমরা ক্লাস 8 থেকে 6 থেকে সেটা দেখে আসছো কীভাবে প্রশ্নগুলো উত্তর দিতে হয়। তারপর আজকে একটু আলোচনা আমরা করে নিই আমাদের প্রশ্ন উত্তর দেওয়ার শর্তে বা খাতিরে, আমাদের আলোচনার শর্তে, সেটা হলো ক এবং খয়ের যে প্রশ্নটা দেওয়া থাকে সাধারণত জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক, এই দুটো প্রশ্নের উত্তরই কিন্তু আমরা সরাসরি বই থেকেই কিন্তু আমরা দেব। অর্থাৎ এই ক এবং খয়ের উত্তরগুলো, অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবন যে প্রশ্ন রয়েছে, সে প্রশ্নগুলো সরাসরি কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের আলোকে কোনো না কোনো পাঠের থেকে সরাসরি দেওয়া হয়। তো সেক্ষেত্রে এই ক এবং খয়ের যে উত্তরগুলো হবে সেগুলো হবে একদম সলিড, একদম নিখুঁত এবং একদম সঠিক তথ্য সম্পন্ন, যেরকম তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া থাকবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ক এবং খ এই দুটো প্রশ্ন উত্তর তোমাদের কোথেকে নিতে হবে, পাঠ্য বই থেকে নিতে হবে, এবং পাঠ্য বই থেকে অবশ্যই কোনো তথ্য গোপন না করে সেটা বা কোনো তথ্য ভুল না লিখে সে উত্তরগুলো তোমাদের দিতে হবে। কয়ের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের উত্তর সাধারণত এক লাইনে হয়, একটা শব্দে বা দুটো শব্দে শেষ হয়ে যায়, হ্যাঁ, কারণ এটাতে তোমাদের নাম্বার থাকবে এক নম্বর। এই কয়ের প্রশ্নের জন্য তোমরা পেতে পারো এক নম্বর, অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নের জন্য তোমাদের নাম্বার থাকবে এক, অনুধাবনমূলক প্রশ্নের জন্য তোমাদের নাম্বার থাকবে দুই থাকবে। তো কেননা এই অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের জ্ঞানমূলক একটা অংশ এবং যে প্রশ্নটা তোমাদের দেওয়া হয়েছে সেটা জ্ঞানমূলক একটা কথা, সেটার জন্য একটা মার্কস, এবং
এটাকে তুমি বুঝে লিখেছো, ব্যাখ্যা করতে পেরেছো, এটার জন্য তোমার আরেকটা নাম্বার অর্থাৎ দুটো নাম্বার তোমার সেক্ষেত্রে যোগ হবে। গয়ের এবং ঘয়ের যে প্রশ্ন দুটো থাকে সেই প্রশ্ন দুটো একটা হচ্ছে প্রয়োগমূলক, একটা হচ্ছে উচ্চতর দক্ষতা সম্পন্ন প্রশ্ন। এই প্রয়োগমূলক প্রশ্ন উত্তর দিতে গিয়ে তোমাদের অবশ্যই সেই জ্ঞানমূলক সেই প্রশ্নটার ভিত্তিতে অর্থাৎ গয়ের প্রশ্নটার ভিত্তিতে তোমাদের জ্ঞানমূলক অংশটা, অনুধাবনমূলক অংশটা এবং সেটাকে অনুধাবন করে বা বুঝে তোমরা যে প্রয়োগ করছো সে অংশটা, এই তিনটে অংশ তোমাদের ভাগ করে কিন্তু লিখতে হবে। এটা অনেকেই লিখো না, শুধুমাত্র একটা বা দুটো প্যারা দিয়ে তোমাদের আনসারটা শেষ হয়ে যায়, ঠিক আছে? এরকম কিন্তু করা যাবে না, ওকে? কেননা তিনটা যেহেতু নাম্বার, এখানে তিনটি নাম্বার আছে, তিন নাম্বার আছে, এই তিন নাম্বার পেতে গেলে তোমাদের সিস্টেমেটিক্যালি তিনটা প্যারা দিয়ে কিন্তু লেখাটা উচিত, ঠিক আছে? তোমরা অনেক গাইড বই বা অনেক সহায়ক বইতে তোমরা দেখতে পাও সেখানে অনেক সময় যে একটা দুটো প্যারাতে কিন্তু সেই উত্তরটা দিয়ে ফেলে, এটা কিন্তু মূলত তোমার যে সঠিক নির্দেশনা সেটার মধ্যে পড়ে, ঠিক আছে? এখানে তোমাদের আমি ক্লাসে বলেছি, আবারও বলছি, তোমাদের তিনটে প্যারাতে অর্থাৎ যেহেতু তিন নাম্বার, তিনটা প্যারায় তোমরা দাও, অর্থাৎ যে প্রশ্নটা তোমাদেরকে দেওয়া হয়েছে সে প্রশ্নের একটা জ্ঞানমূলক অংশ তোমরা নিজের থেকে ক্রিয়েট করো, অর্থাৎ তোমরা সরাসরি যেটা তোমরা জানো এটাকে তোমরা অনুধাবন করতে পেরেছো, যে প্রশ্নের মধ্যে একটা অনুধাবন অংশটা তোমরা আলাদা একটা প্যারায় দেখলে, এবং যে অংশটা তোমাদের প্রয়োগ করতে বলা হয়েছে তোমাদের বুদ্ধিমত্তা খাটিয়ে সে অংশটা তোমরা আরেকটা প্যারায় লিখবে। তাহলে তিনটা প্যারা যখন টিচার দেখতে পাবে তখন টিচার এমনিতেই বুঝবে যে তুমি এই প্রশ্নের একদম অন্তর্নিহিত ভাবটাই তুলে ধরেছ, ঠিক আছে? আর গয়ের যে প্রশ্নটা, ঘয়ের যে প্রশ্নটা অর্থাৎ উচ্চতর দক্ষতা সম্পন্ন যে প্রশ্নটা, সে প্রশ্নের মধ্যে চারটা ভাগ রয়েছে, অর্থাৎ জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। এই চারটা অর্থাৎ হায়ার যে ইয়েটা রয়েছে এই চারটা তোমাদের এফিসিয়েন্সি শো করতে হবে, অর্থাৎ চারটা প্যারা দেওয়াটা উচিত। অর্থাৎ যে প্রশ্নটা তোমাদের করা হবে ঘতে সে প্রশ্নের একটা জ্ঞানমূলক অংশ এক প্যানে তুমি লিখে দিলে, এরপর আরেকটা প্যারায় তোমরা তারই একটা অনুধাবনমূলক অংশ তোমরা লিখে দিলে, অর্থাৎ এটাকে বুঝতে পেরেছো যে এখানে কী তোমাদের কাছ থেকে চাওয়া হয়েছে সেই অংশটা তোমরা লিখে দিলে, এরপর ওটাকে তোমরা বুঝতে পেরেছো সেটাকে প্রয়োগ করছো সেই প্রয়োগের লাইনটা বা প্যারাটা বা আলাদা করে দিলে, এবং সেই প্রয়োগের প্যারাটাই হবে কিন্তু সবচাইতে বড় প্যারা, সবচাইতে বড় প্যারা হবে কিন্তু সেই প্রয়োগের প্যারাটাই। এবং এই জ্ঞান, অনুধাবন, প্রয়োগ তিনটা প্যারা তোমরা দেওয়ার পরে চার নম্বর প্যারাতে গিয়ে যেটা মূল বিশ্লেষণ ধর্মী যে কথাটা সেই কথাটাই কিন্তু তোমরা সেখানে বর্ণনা করছো বা লিখছো যে হ্যাঁ এখানে আমরা আসলে বুঝতে পারলাম, বা এভাবে করে বোঝানো যায়, এখানে এটাই বোঝানো হয়েছে, বা এখানে এভাবে করে এটা বোঝানো যায় যে হ্যাঁ এভাবে করে তোমাদের কথাটা লিখতে হবে। এবং যে অংশটা তোমাদের চার অর্থাৎ ঘতে দেওয়া হয়েছে উচ্চতর দক্ষতা সম্পন্নে, সেখানে কিন্তু সেই আনসারটা চারটা প্যারা দিয়ে তোমাদের লিখতে হবে, ঠিক আছে? আমরা প্রথমে বেঁধে কাজে চলে যাই। কাজটা হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে কতে যে হিন্দু ধর্মের মূলে কে, এটা এমনিতে একটু সহজ প্রশ্ন, তোমরা সহজেই বুঝতে পারছো আনসারটা কী হতে পারে, মাত্র একটা শব্দে কিন্তু আনসার হয়ে যায়, হয়ে যায় না? অর্থাৎ হিন্দু ধর্মের মূলে আসলে কে রয়েছেন? ঈশ্বর রয়েছেন। হিন্দু ধর্মের মূলে ব্রহ্ম বা ঈশ্বর, ব্রহ্মা নয়, কিন্তু তোমাদের আগে বলেছিলাম ব্রহ্মা এক জিনিস আর ব্রহ্ম আরেকটি বিষয়। ব্রহ্ম হচ্ছে সৃষ্টিকর্তার অপর নাম হচ্ছে ব্রহ্ম, ঠিক আছে? যেটাকে সৃষ্টিকর্তাকে তো মানুষ দেখে, ঈশ্বরকে দেখেছো? দেখে, আমরাও দেখি, কেউ দেখে, ঈশ্বরকে দেখা যায় না, ঠিক ব্রহ্মকেও কিন্তু দেখা যায় না। এটাকে বিভিন্ন রূপে অনেকেই অনেক রকম, যেমন আমাদের হিন্দুরা ওম দিয়ে সেটাকে প্রকাশ করে, ঠিক আছে? তো ব্রহ্মকে যেরকম দেখা যায় না, ঈশ্বরকে যেরকম দেখা যায় না, ব্রহ্মকে সেরকম দেখা যায় না। তাহলে ঈশ্বরকে আমরা বলতে পারি যে হিন্দু ধর্মের মূল্য রয়েছেন ঈশ্বর বা ব্রহ্ম। তোমরা এই লাইনটা একটা লাইন দিয়ে দিলে একটা নাম্বার তোমাদের হয়ে গেল। এরপর খতে রয়েছে ঈশ্বর এক ও অদ্বিতীয় কথাটি ব্যাখ্যা করো। ঈশ্বর এক ও অদ্বিতীয় কথাটি কিভাবে ব্যাখ্যা করা যায়, এটা অতি সহজ, তোমরা সেই ক্লাস থ্রি ফোর থেকে শিখে আসছো। তারপর আবারও বলছি, ঈশ্বর এক ও অদ্বিতীয়, আগের যে উত্তরটা তোমরা অর্থাৎ ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইটে যে বা সেভেনে যে সিক্সে থ্রি ফোর ফাইভে যে আনসারটা করেছো সেভাবে কিন্তু সেখানে এখানে কিন্তু সে আনসারটা হবে না, হবে না। কোন সেন্সে বললাম, ওই যে বললাম তোমাদের এটা অনুধাবনমূলক প্রশ্ন, সেখানে অবশ্যই তোমাদের দুটো প্যারা দিয়ে লিখতে হবে। কীরকম দুটো প্যারা? যে ঈশ্বর এক ও অদ্বিতীয় কথাটি ব্যাখ্যা করার জন্য এখানে কী আসছে, ব্যাপারটা এখানে কী দাঁড়ালো, এখানে ব্যাপারটা দাঁড়ালো যে এখানে ঈশ্বরের সম্বন্ধে কথাটা বলা হয়েছে, ঈশ্বর যে এক এবং ঈশ্বর যে অদ্বিতীয়
সেটা ঈশ্বরকে নিয়ে ঘটেছে, তার ঈশ্বর কে সেটা তোমার এখানে কিন্তু প্রশ্নটা অটোমেটিক্যালি চলে আসে। যদিও আমাদের কতে হিন্দু ধর্মের মূলে কে সেটা এসছে, আমরা কিন্তু ঈশ্বর কে বলিনি, হিন্দু ধর্মের মূলে কে আসছে, কিন্তু খতে গিয়ে লেখা আছে ঈশ্বর এক অদ্বিতীয়। সেক্ষেত্রে আমার প্রশ্নটা কি দাঁড়াচ্ছে, প্রশ্নটা দাঁড়াচ্ছে আসলে ঈশ্বরকে, ঈশ্বর এক অদ্বিতীয় বুঝলাম, কিন্তু ঈশ্বরটা কে, তাহলে সেটা যদি বুঝতে পারি সেটা হচ্ছে জ্ঞানমূলক অংশ। এরপর ঈশ্বরের যে এক এক অদ্বিতীয় ঈশ্বরকে তুমি চিনলে এবং সেই ঈশ্বরকে তুমি সেই ঈশ্বর যে এক ও অদ্বিতীয় সে কথাটা তুমি অনুধাবন করতে পেরেছ, বুঝতে পেরেছ, এটাকে বর্ণনা করবে তুমি আরেক প্যারায়। তাহলে দুটো প্যারায় তোমার দুই নাম্বার তোমার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তাই ঈশ্বর এক ও অদ্বিতীয় কথাটি ব্যাখ্যা করে এক্ষেত্রে আমরা প্রথম প্যারায় কি লিখতে পারি, প্রথম প্যারা আমরা লিখতে পারি যে ঈশ্বর সর্বশ্রেষ্ঠ, সর্বশক্তিমান এবং সমস্ত কিছুতে ঈশ্বর বিরাজিত। তাহলে ঈশ্বরকে আমরা জেনে গেলাম, বা এই পৃথিবীর সৃষ্টির এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির মূলে রয়েছেন ঈশ্বর, ঠিক আছে? ঈশ্বর কি এই বিশ্বব্রহ্মাণ্ডের একজন সৃষ্টিকর্তা। হ্যাঁ, ঈশ্বরকে আমরা বিভিন্ন নামে চিনি, ঈশ্বর, আল্লাহ, ভগবান, গড, সবগুলো নামে আমরা চিনি। তাহলে একটা প্যারা তুমি দিয়ে দিলে, দ্বিতীয় প্যারা তুমি লিখলে যে ঈশ্বর এক ও অদ্বিতীয়। ঈশ্বর এক ও অদ্বিতীয় কেন? ঈশ্বর একজন, ঈশ্বর দেখতে কেমন, ঈশ্বর দেখতে কেমন সেটা কিন্তু কেউ জানে না, ঠিক আছে? তো আমাদের ধর্মশাস্ত্রে দেওয়া আছে যে ঈশ্বরের ব্যক্তি সম্পর্কে বা ঈশ্বরের কথা সম্পর্কে কিন্তু ধর্মশাস্ত্রে, ঈশ্বরের রূপ সম্পর্কে ধর্মশাস্ত্রে দেওয়া আছে যে সহস্র শীর্ষা পুরুষ, সহস্রাক্ষ, সহস্রপাক, সভূমি বিশ্বত বৃত্তাত তিষ্ঠ দশাঙ্গুলম, রাইট? ঠিক আছে, সহস্র, হাজার শীর্ষ, হাজার মাথা, হাজার চক্ষু, এই কথাগুলো এই 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 প্যারাটা তোমরা দিতে পারো, এই শ্লোকটা তোমরা এখানে দিয়ে তোমরা স্টার্ট করতে পারো, ঠিক আছে? অর্থাৎ ঈশ্বরের রূপটা তুমি জানো না কেমন কেমন দেখতে কেমন, ঠিক আছে? এবং সেজন্যই বলা হচ্ছে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, এর কোনো দ্বিতীয় নাই। অর্থাৎ ঈশ্বর ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী বা ঈশ্বরের সাপোর্টিং কোনো কেউ কিন্তু আর নাই, যার কারণে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তিনিই একমাত্র সকল কিছুর মূল, ঠিক আছে? তিনি এই জীব ও জড় জগতের স্রষ্টা, তিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা, ঠিক আছে? এবং প্রতিটা ধর্ম, যেহেতু আমরা প্রতিটা ধর্ম মতকেই বিশ্বাস করি, কোনো সমস্যা নেই, এটা হচ্ছে পরমত সহিষ্ণুতার একটা অংশ, অপরের মতকে সহ্য করা বা অপরের মতকে সহিষ্ণু ভাব নিয়ে দেখা, এটা হচ্ছে পরমত সহিষ্ণুতা। এই পরমত সহিষ্ণুতার মাধ্যমে আমরা বুঝতে পারি বা জানি যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। কোনো ধর্মেই ঈশ্বরকে দুইজন বা তিনজন বা সহস্রজন বা হাজারজন আছে বলে কিন্তু বলা হয়। এক্ষেত্রে আমাদের ধর্ম নিয়ে কিন্তু অনেকেরই কী আছে, কিছু সমস্যা রয়েছে, আমাদের ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে অনেকে বলে তোমাদের ভগবান তো অনেকগুলা, ঠিক আছে? ভগবান আর ঈশ্বর কিন্তু এক জিনিস না। আমরা জানি ভগবান কারা হয়, মাঝখানে অপ্রাসঙ্গিক হলেও অর্থাৎ এই তোর সাথে না গেলেও তোমাদের এই কথাগুলো জানা উচিত, যদিও আমি আগে বলেছি তারপরে বলছি। ঈশ্বরের ঈশ্বর এবং ভগবানের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে ঈশ্বরকে কেউ দেখেনি, ঈশ্বর এক ও অদ্বিতীয়, উনি সকল স্থানে বিরাজমান, কিন্তু ভগবান ভগবানের কিন্তু আমরা ভগবানের একটা গুণের কথা বলা হয়েছে, ভগবানের যদি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, ভগবানের যদি ছয়টি গুণ, ভগবানের যদি ছয়টি গুণ থাকে, ভগবানের যদি ছয়টি গুণ থাকে, অর্থাৎ একটা মানুষের যদি ছয়টি গুণ থাকে, একটা মানুষের যদি ছয়টি গুণ থাকে, তাহলে একটি মানুষের যদি ছয়টি গুণ থাকে তাহলে সেই মানুষটাকেও তুমি ভগবান হিসেবে বিবেচনা করতে পারো, ঠিক আছে? এক্ষেত্রে তোমাদের মাথা রাখতে হবে কোনটা, এক্ষেত্রে তোমাদের মাথা রাখতে হবে কোনটা, তাহলে বুঝতে পারছো একটা মানুষকে কিন্তু আমরা ভগবান হিসেবে কিন্তু কল্পনা করতে পারি। সেক্ষেত্রে শ্রীকৃষ্ণকে ভগবান বলা হয়েছে, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, কেন বলা হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ নিজেই একজন কি ভগবান। অর্থাৎ একটা মানুষের মধ্যে যে সমস্ত যে ছয়টি গুণ থাকলে, হ্যাঁ, কী কী থাকে, শ্রী, বৈরাগ্য, এরকম ছয়টি গুণ আছে, গুণগুলোর নাম হতে মুহূর্তে আমারও মনে পড়ছে না, এরকম ছয়টি গুণ থাকলে একটা মানুষকে জ্ঞান, শ্রী, বৈরাগ্য, তিনটাই পারলাম, আর তিনটা হয়তো বা তোমরা জানবে, সেটা হয়তো আমি হয়তো আলোচনা মাঝখানে মনেও করতে পারি বলে দিলাম, এই ছয়টা গুণ থাকলে একটা মানুষকেও কিন্তু ভগবান বলা যায়,
ঠিক আছে, অর্থাৎ ভগবান হচ্ছে সেই যে মানুষের সাথেই থাকে, মানুষকে সেবা করে, মানুষের দুঃখে বিপদে আপদে মানুষকে সহায়তা করে, সেই কিন্তু ভগবান। ঠিক আছে, শ্রীকৃষ্ণ দেখো তোমরা যে শ্রীকৃষ্ণ কিন্তু তোমার মথুরানগরীতে কি করেছিল, হ্যাঁ, সকলকে সাহায্য করেছিল, তাই না? যখনই যে বিপদে পড়ছে তাকে কিন্তু সাহায্য করছে। ভগবানের ভগবানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু সেটা, হ্যাঁ, সকলের সহায়তা করা, সকলের সাহায্য করা, সঙ্গে থেকে সকলকে ভরসা দেওয়া, এটা হচ্ছে ভগবানের প্রধান কাজ। তাহলে ভগবান এক জিনিস, ঈশ্বর এক জিনিস। ঈশ্বরও কিন্তু সে ভগবানের স্রষ্টা। এই বিষয়টাই কিন্তু অনেক সময় গ্যাপ পড়ে যায় আমাদের ধর্মের মধ্যেও, যারা ধর্মীয় বক্তারা রয়েছেন বা যারা ধর্মীয় সুশীল ব্যক্তিরা রয়েছেন বা যারা ধর্মীয় প্রবক্তারা রয়েছেন, তারাও কিন্তু এই বিষয়টা বোঝাতে হিমশিম খেয়ে যায়। কেন হিমশিম খেয়ে যায়? মাঝে মাঝে তাদের মধ্যেও কিন্তু সেটার সম্বন্ধে জ্ঞানটা কম থাকে, সে কারণে কিন্তু সেটা মাথায় রাখা উচিত। ঈশ্বর, ভগবান, আবার দেবদেবী। দেবদেবী হচ্ছে কারা? দেবদেবী হচ্ছে তারাই যারা হচ্ছে সেই ঈশ্বরের পক্ষে। আমরা তো ঈশ্বরকে দেখিনি, দেখেছি ঈশ্বরকে দেখিনি, কিন্তু ঈশ্বরের বিভিন্ন ক্ষমতা সম্পর্কে কিন্তু আমরা জানি, ঈশ্বরকে ঈশ্বরের বিভিন্ন ক্ষমতা সম্পর্কে কিন্তু আমরা জানি। কীরকম জানি? তখন পুরাকালে, প্রাচীনকালে তখন কি হয়েছিল, ধর্ম যখন সৃষ্টি হচ্ছিল, ধর্মটা যখন সৃষ্টি হচ্ছিল, আমার ধর্মটা অত অনেক প্রাচীন, কেন প্রাচীন বলা হচ্ছে, কেন সনাতন বলা হচ্ছে, সেটার অনেক কারণ রয়েছে। ঠিক আছে, সেটা কিন্তু অনেক কারণ রয়েছে, আমার ধর্মটা কিন্তু অনেক পুরনো। তখন প্রাচীনকালে যখন মানুষ আদিম যুগে যখন মানুষ বসবাস করত, তখন তারা সূর্য দেখলে ভয় পেত, সূর্য গ্রহণ দেখলে ভয় পেত, চন্দ্রগ্রহণ দেখলে ভয় পেত, পানিকে ভয় পেত, গাছকে ভয় পেত, এরকম প্রতিটা উপাদানকে, আমাদের এই সৃষ্টির প্রতিটা উপাদানকে তারা ভয় পেত। আর ভয় পেয়ে তারা কী করত? তাদেরকে উপাসনা করত, তাদের সামনে গিয়ে পূজা করত, এবং সেই পূজার রীতিটা কিন্তু এখন আমাদের হিন্দু ধর্ম কিন্তু টিকিয়ে রেখেছে। ঠিক আছে, এবং এই যে আমরা সূর্য দেবতা বলি, পানিটাকে জল দেবতা বলি, বিভিন্ন দেবতা নামে আমরা যে অভিহিত করছি, তাদেরকে আমরা আবার উপনিষদে সেটা বিশদ ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রত্যেকটা দেবদেবীকে কিন্তু আমরা বিভিন্ন রূপে কল্পনা করেছি, অর্থাৎ ঈশ্বরের শক্তিটাকে আমরা বিভিন্ন রূপে কল্পনা করেছি, এবং রূপে কল্পনা করে ঈশ্বরকে তো আমরা দেখিনি, বাট ঈশ্বরের একটা প্রতিকৃতি। তোমাকে যদি একটা দেয়ালে দেখে তাকে থাকতে বলা হয়, তুমি কতক্ষণ কীভাবে থাকাবে, এবং তোমার লক্ষ্য কিন্তু স্থির থাকবে না, থাকবে তুমি দেয়ালটার বিভিন্ন জায়গায় থাকাবে, তাই তো? কিন্তু দেয়ালে যদি তোমার একটা কারো বৃত্ত করে দেওয়া হয়, তখন কিন্তু তোমার চোখ সেই বৃত্ত থেকে আর সরবে না, সরবে না। ঠিক একই রকম আমরা যখন দেবদেবীর সামনে বসি, তখন দেবীর সামনে যখন আমরা বসি, দেবীর রূপ কল্পনা করি, তাকে লক্ষ্য করে আমরা কি করি, প্রার্থনা করি, তাকে লক্ষ্য করে আমরা কামনা বাসনাগুলো পূরণ করার চেষ্টা করি। কথা বুঝতে পেরেছ? তাহলে ঈশ্বর, ব্রহ্ম, দেবদেবী, ভগবান, এই বিষয়গুলো সম্বন্ধে সঠিক জ্ঞান না থাকলে হিন্দু ধর্মের মূল যে বৈশিষ্ট্যগুলো সেগুলোর থেকে আমরা দূরে সরে যাব। এবং হিন্দু ধর্ম নিয়ে অনেকে সেই মতবাদটা ব্যক্ত করে, যেহেতু তারা জানে না, তাদেরকে সে বিষয়টা তোমরা যদি না জানো সে বিষয়টা কী করে বলবে, তাই না? এবং তাদেরকে সেক্ষেত্রে বলতে হবে তোমরা ভালো করে জানো, শিখো, তারপর আসো। তাহলে ঈশ্বর এক অদ্বিতীয় আমরা বুঝলাম। এবার আসো তিন নম্বর প্রশ্ন, অর্থাৎ গতে উদ্দীপকের স্বপন ও কমলের আলোকে পাঠ্য বইয়ের কাঠুরি এবং মোড়লের বৈশিষ্ট্য বর্ণনা করো। আমরা আগে বলেছি পাঠ সাতের মধ্যে আমি কি আলোচনা করছি, পাঠ সাতের মধ্যে কি আলোচনা করা হয়েছে, সেখানে একটি গল্প দেওয়া হয়েছে, সততায় সবৎকৃষ্ট পন্থা হিসেবে একটা গল্প দেওয়া হয়েছিল। সেই গল্পের আলোকেই কিন্তু তোমাদের এই উদ্দীপকের এই প্রশ্ন উত্তরটা করতে হবে। এখানে স্বপনের চরিত্র হচ্ছে সে ধনী লোকের ছেলে ছিল, কিন্তু সে টিফিন চুরি করে খেত, কিন্তু কমল ছেলে ছিল গরিবের ছেলে, সে কিন্তু টিফিন চুরি করে খেত না, যদিও সে টিফিন আনতে পারত না, বরং তাকে তার বন্ধুরা টিফিন ভাগাভাগি করে দিত। ঠিক আছে, সে অসৎ ছিল না, সে ছিল সৎ, আর স্বপন ধনী লোকের ছেলে হয়েছিল সে অসৎ। এক্ষেত্রে কাঠুরিয়াও কিন্তু সেই সতের পর্যায়েই পড়ে, এবং মোরদ যে কাঠুরিয়ার থেকে বক্তব্য শুনে সে জলদেবীর কাছে গিয়েছিল, তোমরা ঘটনার গল্পটা সবাই জানো, আমি সেজন্য গল্পটার সংক্ষেপে বলবো। অবশ্যই গল্পটা একটু করে বলি, সেটা হচ্ছে কাঠুরিয়া কাঠ কেটে সংসার চালাতো, সে একদিন কাঠ কাটতে গেল, কাঠ কাটতে গিয়ে কী পেল, কাঠ কাটতে গিয়ে সে একটা গাছ কাটতে গিয়ে গাছটা ছিল একটা মানে নদী বা একটা স্ট্রিম একটা পাশে,
ঠিক আছে, নদীর পাশে ছিল। তো কাট কাটতে গিয়ে সেই তার কুড়ুলটা সেখানে কোথায় পড়ে যায়, কাঠের কুড়ুলটা সেই পানিতে পড়ে যায়। হ্যাঁ, পানি থেকে তখন সে মনের দুঃখে কাঁদতে লাগলো, যখন তার তার একমাত্র সম্বল সেই কুঠা ছিল, তখন সেখান থেকে জল দেবী বা জলদেবতা উঠে আসলো। ঠিক আছে, জলদেবতা উঠে আসার পরে তাকে বলল, হ্যাঁ কি বললো জলদেবতা উঠে এসে তাকে, তুমি কাঁদছ কেন, আমার কুড়ুলটা একমাত্র সম্বল ছিল সেটাই পড়ে গেল, ঠিক আছে আমি তোমার কুড়ুলটা এনে দিচ্ছি। তখন সে জলদেবতা ডুব দিল, ডুব দিয়ে কি নিয়ে আসলো, একটা সোনার কুড়ুল নিয়ে আসলো। সোনার কুড়ুল নিয়ে আসার পরে কাঠুরাকে দিল, কাঠুরা বললো নাও তোমার কুড়ুল নাও, বা জানা এটা তো আমার কুড়ুল নয়, আমার কুড়ুল তো সোনার ছিল না। তখন জলদেবতা আবারও ডুব দিল, ডুবে গিয়ে রূপার একটা কুড়ুল নিয়ে আসলো। ঠিক আছে, তখন কাঠুরিয়া সেম কথাই বললো, একই কথাই বললো যে না এটা তো আমার কুড়ুল না। আবার যখন তোমার জলদেবতা ডুব দিল, একটা তামার কুড়ুল নিয়ে আসলো, ব্রোঞ্জের একটা কুড়ুল নিয়ে আসলো, বলে যে না এটাও তো আমার কুড়ুল না। হ্যাঁ, এরপর জলদেবতা আবার ডুব দিয়ে তার সে আগের কুড়ুলটা নিয়ে আসলো, এবং তখন কাঠুরিয়া বললো যে হ্যাঁ এটাই আমার কুড়া। জলদেবতা তার সততার উপর কি হলো, সন্তুষ্ট হলো। সন্তুষ্ট হওয়ার পরে তাকে সেই চারটা কুড়ুলি দিয়ে দিল, এবং এতে করে সে তার মোটামুটি যে গরিব অবস্থাটা সেটার উন্নতি সাধন করলো। এই উন্নতি সাধন দেখে তাদের পাড়ার মোড়ল তাকে জিজ্ঞাসা করলো এভাবে কীভাবে হলো, তখন সে তাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। সে মোড়ল ঠিক একই রকমভাবে গেল, গিয়ে কী করলো, সে কাট কাটার নাম করে সে কুড়ুলটা ফেলে দিল পানিতে, ঠিক একই রকম জলদেবতা উঠে আসলো, কান্না করে বললো আমার কুড়ুল পড়ে গেছে, বাস জলদেবতা ডুব দিয়ে সোনার কুড়ুল নিয়ে আসলো। বল দেখাবা, বলছে হ্যাঁ 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 এটাই আমার কুড়ুল, এটাই আমার কুড়ুল। তখন জলদেবতা তার উপর রাগ করল, সে একটা অসৎ ব্যক্তি ছিল, তখন সে আবার যে ডুব দিল আর উঠল। ব্যাপারটা হচ্ছে ঠিক সেরকম, যে এখানে স্বপনও কি একজন অসৎ ছেলে, যদিও সে গরিব ধনীর ছেলে ছিল কিন্তু সে ছিল অসৎ, সে কারো না কারো টিফিন প্রতিদিন চুরি করে খেত। ঠিক আছে, তো এই তোরটা দেওয়ার আগে তোমাদের ওই যে বলেছিলাম তিনটে স্তর, জ্ঞান অনুধাবন প্রয়োগ এবং হ্যাঁ জ্ঞান অনুধাবন প্রয়োগ, এই তিনটা জিনিসই তোমাদের মাথায় রাখতে হবে। যেখানে জ্ঞান সম্বন্ধে কী বলা হয়েছে, উদ্দীপককে কী বলা হয়েছে, সেটা কী উদ্দেশ্যে বলা হয়েছে সেটা জানানোটাই হচ্ছে জ্ঞান। এখানে তোমার সততার সম্বন্ধে বলা হয়েছে, তাহলে সততার সম্বন্ধে কথাটা একটু করে এক লাইনে বলে দিলে। খতে আরেকটা আরেকটা প্যারাতে গিয়ে তোমরা বলে দিলা যে সততা বা সৎ থাকলে কী হয়, সৎ থাকলে তার উপকারিতাটা কী, সতের ফলাফলটা কী হয়, এই সতের ফলাফলটা তুমি খতে বলে দিলা। এবং গতে গিয়ে তুমি এই পাঠ্য বইয়ের আলোকে স্বপন এবং কমলের পাঠ্য উদ্দীপকের আলোকে স্বপন এবং কমলের চরিত্রটা সেই কাঠুরি এবং মরলের চরিত্র দিয়ে বর্ণনা করে দিন। ব্যাস তোমার তিনে তিন পাওয়ার সম্ভাবনা আছে। এবার আসো ঘতে বিশ্লেষণ করে সততায় সর্বোৎকৃষ্ট পন্থা, আরও সহজ বিষয়, এখানে লেখা তোমাদের অনেক কিছু আছে। কতে ঠিক একই রকম সৎ অসৎ এই ব্যাখ্যাটা দিলা, ক্ষতে সৎ অসতে সততার বর্ণনাটা দিলা একটু করে এক লাইন। ক্ষতে তোমার কী করলা, সততা বা সৎ থাকলে কী উপকার পাওয়া যায় ঠিক একই রকমভাবে, প্রয়োজন একটু ওখানে একরকম দিলে এখানে একরকম দিলে সমস্যা নেই। গতে গিয়ে বললা যে সততাটা থেকে এই সততায় সর্বোৎকৃষ্ট পন্থা থেকে কাঠুরিয়ার কী লাভ হয়েছিল, কাঠুরিয়ার কী লাভ হয়েছিল এবং মোড়লের কী অবস্থা হয়েছিল সে বর্ণনাটা দিলা। কেন আমি আগেই বলেছি প্রয়োগটা অনেক একটু বড় হবে, প্রয়োজনে এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা হোক সমস্যা নেই। এরপর তোমার লাস্ট প্যারায় গিয়ে চতুর্থ প্যারায় গিয়ে তুমি বলে দিলা কি মূল বিশ্লেষণী ধর্মটা, অর্থাৎ কী মূল বিশ্লেষণী ধর্ম, যে সততায় যে সর্বোৎকৃষ্ট পন্থা, সততায় যে সব কিছুর উপরে, সততার মাধ্যমে যে তুমি সব কিছু অর্জন করতে পারো সেই বর্ণনাটা তুমি এখানে দিয়ে দিলে। এবং এই বর্ণনার মাধ্যমে কিন্তু তোমার চারে চার পাওয়ারও সম্ভাবনা আছে, যদিও অনেকেই চারে চার দেয় না আমাদের টিচারদের মধ্যে। হ্যাঁ, তারপরও তুমি চারে চার পাওয়ার কিন্তু কথা, তুমি যে সঠিক জ্ঞান তোমার অনুধাবন প্রয়োগ বিশ্লেষণী ধর্ম সব কিছু তুমি যদি ঠিক ঠিকঠাক মতো দিতে পারো, তোমাকে চারে চার কোনো টিচার না দিয়ে থাকতে পারবে। ঠিক আছে, অন্তত চারে চার না পেলে তুমি যদি তিনও পাও আর বাকিগুলোতে তুমি যদি ছয় পেয়ে যাও, তাহলে ছয় তিন নয় দশ, তুমি নয় অর্জন করতে পারছো। নয় যদি ছয়টাতে প্রশ্নতে পাও, সাতটা প্রশ্নে পাও, সাত নং 63।
আর 17 নম্বর তুমি যদি এমসিকিউ থেকে সংগ্রহ করো 80 অর্থাৎ একটা এ প্লাস আশাটা কোনো ব্যাপার না মাত্র 17 30 থেকে মাত্র 17 তুমি নিবে সমস্যা নেই তো সেক্ষেত্রে তোমার ভালো করে একটু উদ্দীপকটা ভালো করে পড়বা এবং উদ্দীপকটা পড়ার সময় অবশ্যই মনে রাখবা যে এই উদ্দীপকের সাথে আমার কিসের মিল হচ্ছে আমি যে বইটা পড়েছি সেই বইটার কোন জায়গায় মিল আমি পাচ্ছি সেই মিলটা দেখে তুমি আগে ভাগেই কিন্তু মাথায় রেডি করে রাখতে হবে সেটাকে আর অবশ্যই এই ক খ এই দুটো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদের অবশ্যই কিন্তু পাঠ্যবইটা ভালো করে পড়তে হবে দেখতে হবে এবং প্রয়োজনে প্রতিটা সহায়ক বইতে বইয়ের মধ্যে কিন্তু এই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো আলাদা ব্যাখ্যা দেওয়া থাকে আলাদা উত্তরগুলো দেওয়া থাকে তোমার প্রয়োজনগুলো থেকেও হেল্প নিতে পারো ওগুলো সহায়ক বই তোমরা সহায়তা নিতে পারো আর এভাবে করে তোমরা এখানে 10-এর মধ্যে কমপক্ষে 9 তোমরা অর্জন করতে পারো ঠিক আছে তো আজ আমি তোমাদের দশম শ্রেণীর অধ্যায় 9টা আলোচনা করলাম অধ্যায়ের একটা পার্ট সম্বন্ধে আলোচনা করলাম নেক্সট টাইম তোমাদের এই অধ্যায়েরই আরটা কোনো পার্ট নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকো ঠিক আছে দেখা হবে থ্যাংক ইউ